মণ্ডপের যে কাঠামোটা সুতোর প্রতিমা থাকে, প্রচুর ওখানে কুলো ব্যবহার করা হচ্ছে আর দিয়ে আর কি, এগুলোকে ফুটো ফুটো করে তারপরে কিন্তু এখানে লাগানো হচ্ছে। বিশাল বড় আকারের একটা বেড়ার এরকম কাজ হচ্ছে। আমি বেড়ার এই পার্টটা দেখো, দুর্গাপূজার হাতে গুনে আর কদিন বাকি, গুনে গুনে এক্ষুনি কমেন্ট করো আগে। কিন্তু কেসটা কি, এখানে কিন্তু লাইটিং অলরেডি রেডি হচ্ছে, টোটাল এই রাস্তা জুড়ে লাইটিং রেডি হচ্ছে। তাহলে কি দুর্গাপূজার লাইটিং এটা? মানে এটা দেখে আমাদের সেটা মনে হবে, একদমই না, এটা গণেশ পুজোর লাইটিং। এখন আমি যেখানটাতে রয়েছি সেটা হচ্ছে কল্যাণীতে, আর দুর্গাপুজোয় কল্যাণী কিন্তু একটা এখন জোন হয়ে গেছে। কল্যাণীতে কিন্তু অনেকগুলো পুজো হয়ে থাকে। যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে এটু মার্কেট, ঠিক আছে? এটু মার্কেট মানে শিক্ষায়তন মাঠ, যেটা সেখানে একটা পুজো হয়ে থাকে, সেই জায়গাটাতে আমি যাচ্ছি। আমার পুরো রাস্তাটা দেখে সেই দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল, মানে এত আগে লাইটিং, কিন্তু না, দুর্গাপুজোর তো লাইটিং না, গণেশ পুজোর লাইটিং, যা সেই ফিলটা পেলাম আর কি। আর এখানে রাস্তার মধ্যে কিন্তু পরপর তিনজন বসে রয়েছেন। এটু দুর্গাপুজোর একদম সামনেই আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্যানার রয়েছে, কল্যাণী এটু সার্বজনীন দুর্গোৎসব ভাবনায় মরতে এলো মাঝে টেরাকোটার সাজে। অর্থাৎ টেরাকোটার এবছর কিন্তু সাজ হচ্ছে টোটাল ব্যাপারটা। আর এটা হচ্ছে এই শিক্ষায়তন স্কুল মাঠে, আরে উড়ে যাস না রে বাবা, ঠিক আছে, মাঠের প্রাঙ্গনেটাই হয়। বিশেষ আকর্ষণ যেটা এখানে লেখা রয়েছে সেটা দেখো, মেদিনীপুরের গোল্ডেন সুতোর প্রতিমা, মানে বিশাল ব্যাপার স্যাপার, 75তম বর্ষ এবছর। এটা আসতে গেলে কল্যাণী মেন স্টেশন থেকে পায়ে হেঁটেই মোটামুটি ওই মানে N9 দেখে তারপর তোমরা এটু প্ল্যান করতে পারো। এই দিকটাতে গেলেই হচ্ছে মেন স্টেশন, মোটামুটি 5-7 মিনিট লাগে। আর ওই যে হচ্ছে মণ্ডপটা, এই হচ্ছে কল্যাণী শিক্ষায়তন স্কুল, আর ওই স্কুলের মাঠেই বড় করে পুজোটা হয়ে থাকে। স্কুল দেখলেই আমার ছোটোবেলা মনে পড়ে যায়, স্কুলের সেসব স্মৃতি মনে পড়ে যায় আমার। আচ্ছা যাই হোক, এই মাঠে খেলা হচ্ছে এখন, ঠিক আছে। আর ওই যে মণ্ডপটা দেখো, টেরাকোটার সাজে টোটাল মণ্ডপটা, যেটা ব্যানারে ছিল সেটাই কিন্তু তৈরি হচ্ছে। সামনে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা ওই দিক থেকে একদম সামনে চলে এসেছি, মাঠের এই সামনেটা চলে এসেছি, যেহেতু খেলা হচ্ছিলো এখানে, ঠিক আছে। এই দিকটাতে একটা বিশাল বড় মণ্ডপ, মানে মণ্ডপের যে কাঠামোটা সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে ইতিমধ্যেই, যেহেতু টেরাকোটার কাজ হচ্ছে। এইদিকে ওইদিকে মণ্ডপের সামনের দিকে পিছনের দিক মানে ভিতরের দিকে টোটালটাই কিন্তু জুড়ে টেরাকোটার যে কাজটা সেটা কিন্তু থাকবে। এরা টোটালটা যেহেতু দেখলাম আমি সুতোর প্রতিমা থাকবে, প্রতিমা দেখার জন্য আমি সত্যি প্রতিমাটা ঠিক কীরকমটা হচ্ছে সেটা দেখার জন্য আমার সত্যি আগ্রহটা বেড়ে গেল, সুতোর যেহেতু প্রতিমা। চলো ভিতরটা এসে যাই, ভিতরটাতে কীরকমটা কাজ হচ্ছে সেটা দেখি। বাইরের অংশটা তো এরকমটা বেরিয়ে এসছে, এরকমটা এটা বেরিয়ে এসছে, স্ট্রাকচারাল পার্টটা, মাঝের অংশটা এরকম উঠে গেছে, অনেকটাই উঁচু, মোটামুটি অনেকটাই এখানে হাইট হয়েছে। মানুষজন মোটামুটি প্রবেশ করবেন, প্রবেশপথটা এটাই থাকছে। এবার ভিতরে ওই আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কাজ কিন্তু ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে। এই সামনের এই জায়গাটা না দারুণ লাগছে, জায়গাটা কীরকমটা থাকবে সেটা এখন দেখার বিষয়, ফিনিশিংটা হওয়ার পরে। এই হচ্ছে ভিতরের অংশটা, ভিতরের অংশটা, এই গেটটা অনেকটাই বড় রয়েছে। ভিতরেও তো আমি ঢুকে গেছি, কিন্তু একটা ইনফরমেশান দিয়ে রাখি, কল্যাণীর বিখ্যাত প্যান্ডেল ITI লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল যিনি করছেন অর্থাৎ উইলিয়াম সরকার, তারই ডেকোরেটার্সে কিন্তু এই টোটাল যে মণ্ডপটা সেটাও কিন্তু করছেন, এটু যে মার্কেটের যে পুজোটা। ভিতরের অংশটাতে এখানে কিন্তু এরকম যে কাজগুলো, মানে কুলো রয়েছে প্রচুর, ওখানে কুলো ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন পুতুল থাকছে, আরও বিভিন্ন রকমের জিনিসপত্র থাকছে, একটা একটা গর্জাস কাজ হতে চলেছে এইখানে। এগুলো সব তৈরি করা হয়ে গেছে, শুধুমাত্র ইনস্টলের কাজ বাকি, দেখতে পাচ্ছ তৈরি করে করে কিন্তু রাখা হয়েছে এখানে। পুরো এই যে লাল রঙের কাপড়, অলরেডি কাপড়ও এখানে দিয়ে দেওয়া হয়েছে, লালের সাথে সাথে এই ব্যাপারটা, এই এই টোটাল ব্যাপারটা, এই যে কাজটা এখানে রয়েছে বাঁশের চটার যে কাজটা রয়েছে সেটা কিন্তু দিয়ে পুরো ভাল লাগছে। টোটাল ব্যাপারগুলো যখন ইনস্টল করা হবে তখন কিন্তু বেশ ভাল লাগবে। এবার একটু এখানটাতে দেখাই, এই যে কুলোগুলোকে এখানে সেট করা হচ্ছে, এখানে সব রাখা রয়েছে কুলোগুলো, বাংলার ঐতিহ্যবাহী কিন্তু এই কুলো, সেই কুলোর ব্যবহার এখন আর দেখা যায় না, গ্রামের দিকে ঠিক দেখা যায়, এই নদিয়া জেলাতে অনেক জায়গাতে দেখা যায়। এই যে এদিকে এদিকে সব সেট করা হয়েছে, তার গুণ তার দিয়ে আর কি এগুলোকে ফুটো ফুটো করে তারপরে কিন্তু এখানে লাগানো হচ্ছে। এই দিকটাতেও যদি দেখাই, এই দিকটাতেও এরকমই দেখুন নিয়ে আসা হচ্ছে, আমি তোমাকে দেখাই, লাল রং একটা রং, রংটা করা হয়েছে, এই যে বাঁশের যে কঞ্চিটা আছে সেই কঞ্চিটার মধ্যে লাল রংটা করা হয়েছে। পুরো ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগবে যখন পুরোপুরি সেট হয়ে যায়।
এইদিকের এই অংশটাতে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় আকারের, এটা মানে বাইরের অংশটা, বাইরেরটা না, এটা বাইরে থাকবে নাকি? এটা বাইরে থাকবে, এটা বাইরে এরকম একটা বিশাল বড় রয়েছে, আর পিছনের দিকেও রয়েছে। বাইরে ভিতরে সব মিলিয়ে আর কি এখানে এখন যে কর্মযজ্ঞ চলছে সে কর্মযজ্ঞ কিন্তু বেশ একদম তুঙ্গে, যেহেতু পুজোর আর মাত্র কয়েকদিনই বাকি, বেশি দিন দেরি নেই। এখানে কিন্তু বাটামের বেশ কিছু এরকম জিনিস আমি দেখতে পাচ্ছি, যেরকম আয়তক্ষেত্রের মতো করা হয়েছে, ভিন্ন অংশে এগুলোকে লাগানো হবে। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু সব মণ্ডপের সব জিনিসপত্রগুলো রয়েছে, ঠিক আছে? সেগুলো আস্তে আস্তে সেগুলো ধীরে ধীরে সেট করা হচ্ছে আর কি। মাকে যেখানে রাখা হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে, এখানে একটা বার পোস্ট রয়েছে, যেহেতু খেলা হয় মাঠটা অনেকটা বড়, আর এই হাইটটা মোটামুটি অনেকটাই হাইট, ঠিক আছে? প্রতিমায় যেহেতু চমক এবছর রয়েছে সুতোর প্রতিমা, তাই সেটাই কিন্তু দেখার বিষয় কিভাবে টোটাল ব্যাপারটা এক্সিকিউট করা হয় এই মণ্ডপে, এটুর মার্কেটের মণ্ডপে। শুধুমাত্র একটা সাইজেরই কুলো আমি দেখতে পাচ্ছি না, আরও কিন্তু বড় বড় যে কুলো সেই কুলো এখানে রাখা রয়েছে, সেগুলোকে কালেক্ট করে বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এভাবে টোটাল মণ্ডপে উপস্থাপন করা, এটা কিন্তু সত্যি একটা সুন্দর কাজ। ভিতরের অংশটা যেমন করে সেজে উঠবে, বাইরেটাও কিন্তু টেরাকোটার বিভিন্ন কাজে সুন্দরভাবে ফুটে উঠবে। এদিকটাতে মণ্ডপের সাইডটাতে একটা বেড়ার এরকম কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি, দাদারা এরকম বেড়াগুলোকে মানে কেটে কেটে যে সাইজগুলো করা হয় সেই সাইডগুলো করা হচ্ছে একটা স্ট্রাকচারাল পার্টের ওপরে, সেটা কিন্তু সেট করার ব্যাপারটা এখন সেটা চলছে। বেড়ার বাড়ি তো এখন মোটামুটি দেখাই যায় না, মানে একদম গ্রামের দিকে দেখা যায়, অনেকদিন পর দেখলাম পুরো ব্যাপারটা। এটা দেখো এরকম রোল রোল করা রয়েছে, বিভিন্ন অংশে এগুলোকে ব্যবহার করা হবে। একটু পিছন থেকে দেখাই স্ট্রাকচারগুলোতে কেটে কেটে কীভাবে লাগানো হয়েছে দেখো, ঠিক আছে? এবার এগুলোকে সেট করার কাজটা শুধুমাত্র বাকি রয়েছে, বৃষ্টি টিষ্টি পড়ছে যার জন্য একটুখানি অপেক্ষা করে যেতে হয় আর কি এগুলোর জন্য। তবে প্যান্ডেলের আমি দেখলাম যে সাইডের এই যে অংশটা যেটা এরকম ওয়াইডলিভাবে দুই পাশে চলে গেছে সেটা আমার বেশ ভালো লাগলো, মানে মাঝখানে মূল মণ্ডপটা এবং দুই পাশে এরকমটা যে চলে গেছে, যে কাজগুলো থাকবে ক্রিয়েটিভ যে কাজগুলো থাকবে সেটাই দেখার বিষয় এখন। বেড়ার এই পার্টটা দেখো, এই পার্টটা কিন্তু পুরোটা মানে হয়ে গেছে লাগানো এগুলো, ঠিক আছে? এবার এখানেও আরও ক্রিয়েটিভ কাজকর্ম থাকবে আর কি, বিভিন্ন অংশে যেগুলো থাকবে আর কি। এখন দেখে কিছুটা আর কি বোঝা যাচ্ছে কেমনটা হতে চলেছে টেরাকোটার এই টোটাল যে এ টু মার্কেটের মণ্ডপটা। আচ্ছা, পরেশদা রয়েছেন সহশিল্পী, এখানে যে টেরাকোটার কি হচ্ছে মণ্ডপটা, ঠিক কি কোনো মন্দির বা কি? এটা মন্দির নয়, মানে মন্দিরের মতোই স্থাপত্য একটা কোনো, হ্যাঁ মন্দির, এটার নাম সেটা জানি না, মন্দিরের মতোই এটা, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো টেরাকোটার প্যান্ডেল, এই সব কুলো টুলো দিয়ে সব সাজানো, পুতুল টুতুল লাগবে। আচ্ছা, পুরো বাংলার এই শিল্পগুলোকে পুরো করা হবে। আচ্ছা, কতটা হাইট আছে প্যান্ডেলে মোটামুটি? এটা হাইট আছে তোমার 70 ফুট, 70 ফুট হাইট আছে। কবের মধ্যে প্যান্ডেল শেষ করতে হবে? এটা আমাদের শেষ হবে ধরো মহালয়ের ভেতরে আমাদের কমপ্লিট। আর ওপেনিং কবে আছে? ওই মহালয়ের দিন ওপেনিং হবে, মহালয়ের দিনে ওপেনিং, তার আগে আমাদের কাজ কমপ্লিট হবে। আচ্ছা, ভিতরের কাজ আমি দেখতে পাচ্ছি, এই যে এগুলো সবেমাত্র তো ইনস্টলেশনের কাজটা শুরু হয়েছে, এই কাজটা মানে আরও তো কত কতটুকু কমপ্লিট হয়েছে, কতটুকু বাকি সেটা বলো? পুরোই হয়ে গেছে, রেডি, পুরো মাল রেডি হয়েছে, ডিজাইনগুলো লাগিয়ে লাগিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, এগুলোর উপর কি রং করা হবে? না, রং পুরো ডিরেক্ট এরকম থাকবে। আর এই যে সুতোর প্রতিমা, প্রতিমাটা কবে আসছে এখানে? প্রতিমাটা আসবে মনে হচ্ছে কবে নাগাদ আসছে? পঞ্চমীর আগের দিন আসবে মনে হয়, পঞ্চমীর আগের চতুর্থীতে আসবে। আচ্ছা, কতজন মিলে? সেটাও জানি না আমি। আচ্ছা আচ্ছা, কতজন মিলে মোটামুটি কাজ করছেন আপনারা? আমরা কন্টিনিউ ধরো 12 জন করে কাজ করি। আচ্ছা, কোন ডেকোরেটরস? এটা সরকার ডেকোরেটরস, মানে উইলিয়াম সরকার ডেকোরেটরস। আচ্ছা বেশ, তাহলে রাতেও কাজ হচ্ছে দিনেও কাজ হচ্ছে এখানে? আমরা ওই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মানে 12 ঘন্টা, 12 ঘন্টায় কাজ হচ্ছে। কুলো ছাড়া আর কি কি এখানে ইনস্টল হবে? ওই ওই যে তোমার আছে মুখোশ আছে, হ্যাঁ মুখোশ আছে, তারপর হচ্ছে অনেক ধরনের পুতুল আছে,
হ্যাঁ ফাইবারের পুতুল আছে ওগুলো, তারপরে এই সব গ্যাপগুলো এই বড় বড় ফাইবারের ডিজাইনের পুতুল ইয়ে লাগবে, এই সবগুলো সব পুরো এরকম দিয়ে কাজ হচ্ছে। বেশ, থ্যাংক ইউ দাদা কথা বলার জন্য। আজকে আমার সাথে সৌম্যদীপ রয়েছে, ও মোটামুটি গাইড করে সব জায়গাগুলো ঘোরাচ্ছে আমাকে। এই পুজোটা কি ভালো হয় মোটামুটি? হ্যাঁ, আর 75 ইয়ার্স যেহেতু, মানে বুঝতেই পারছো চমকটা। এটা প্রথমবার এবার থিমের হচ্ছে। আচ্ছা, আগের মানে এর যত আগে ছিল 74 ইয়ার্স, এতদিন মানে এতগুলো বছর ধরে ওই সাবেক গিয়ে নয় পুজো হতো, যেহেতু 75 বছর, তাই জন্য 75 বছরের বিশেষ আকর্ষণ থাকছে আর কি। মোটামুটি ওই স্টেশন থেকে তো 5-7 মিনিট, হ্যাঁ মানে রুটটা ওই A9 দেখে তারপর মানুষ এখানে আসতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে রুট থাকলো। তারপর এখান থেকে তোমরা অন্য জায়গাতে ITI-তে যেতে পারো আর কি। এখান থেকে একটা টোটো করলেই তারপর তো চলে যাওয়া যায়, মানে বাকি ITI আর কি মণ্ডপটাতে। আজকে ভিডিওটা এখানে এই অবধি ছিল আর কি। টোটালি মণ্ডপটা তোমাদেরকে দেখালাম, A2 মার্কেটের। সব থেকে বেশি ভালো লাগলো যে এই সরকার ডেকোরেটার্সের যে কাজ আমরা দেখে এসেছি এতদিন ধরে, তারাই কিন্তু এই মণ্ডপটা করছেন, এবং সুতোর প্রতিমা সেটা দেখার জন্য সত্যি আসতেই হবে A2 মার্কেটের এই শিক্ষায়তন মাঠটা। মাঠটা অনেক বড় আর কি এই মাঠের এই পুজো পণ্ডবে। কেমন লাগলো ভিডিও সেটা আমাকে অবশ্যই জানিও। কল্যাণী থেকে কারা কারা দেখছো, নদিয়া জেলা থেকে কারা কারা দেখছো আমাকে জানাতে কিন্তু ভুলো না, কেননা নদিয়া জেলা আর কল্যাণীর এই জোনটা এখন কিন্তু বেশ ভালো জোন, মানে দুর্গাপুজোতে একদিন হলে আসতেই হবে এখানে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ হচ্ছে বিনোদন নেবো। ভালো থেকো সবাই, টাটা।